আপনাদের পুনরায় স্বাগত জানাই। এই টিউটোরিয়ালে ডেটাবেসে কিছু তথ্য লিখব। এই কাজের জন্য MySQL query ফাংশন ব্যবহার করব। এখন আপনি দেখেন যে এখানে আমাদের রেকর্ড রয়েছে। আমি এই টিউটোরিয়ালটি আবার করছি কারণ প্রথমবার এটি কাজ করেনি। তাই সর্বপ্রথম আমি এখানে এই তথ্য মুছে ফেলব। আমাদের কাছে ফাঁকা টেবিল রয়েছে। এই মুহূর্তে আমাদের টেবিলে কোনো তথ্য নেই। আমরা দেখি যে এখানে কিছুই নেই। এখানে শুধু ক্ষেত্রের নাম রয়েছে। এর সাথে এখানে শুরু করার জন্য এটি শুধু কমেন্ট করি। সুতরাং রাইট সাম ডেটা, তারপর একটি কোয়েরি নির্ধারিত করব যা তথ্য লিখবে। সুতরাং রাইট এবং আমরা MySQL কোয়েরি ফাংশন ব্যবহার করব। এটি ঠিক 1 পরামিতি নেয় যা SQL কোয়েরি। ইনসার্ট লিখব তথ্য এখানে রাখার জন্য। আমরা ইনসার্ট ইনটু লিখতে যাচ্ছি। এটি বড় অক্ষরে লেখার কারণ এটি SQL কোড। আমি যদি কিছু বড় অক্ষরে লিখি এর মানে এটি SQL কোড। আমি যদি কিছু ছোট অক্ষরে লিখি এর মানে নয়তো এটি টেবিলের নাম বা ডেটাবেসের নাম বা একটি তথ্য যা ডেটাবেসে লিখছি। সুতরাং ইনসার্ট ইনটু পিপল কারণ এটি আমাদের টেবিলের নাম। ইনসার্ট ইনটু পিপল, তারপর ভ্যালিউজ, তারপর বন্ধনীতে প্রতিটি মানের জন্য কিছু স্থান বানাবো। আমরা 1, 2, 3, 4, 5 পেয়েছি। এখানে 5টি ক্ষেত্র রয়েছে, তাই ডেটাবেসের 5টি ভাগ লেখা জরুরি। আমাদের আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, একইভাবে নিচে জেন্ডারও দরকার। এটি ভিতরে নির্মিত হয় বা একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে যা কমা দ্বারা ভাগ করা হয়েছে। ডাবল উদ্ধৃতি চিহ্ন ব্যবহার না করার কারণ এটি শেষে বা বরং শুরুতে পেয়েছি এবং এখানে শেষ হচ্ছে। এখানে আইডি সন্নিবেশের দরকার নেই। পরেরটি হলো ফার্স্ট নেম, আমি অ্যালেক্স লিখব। লাস্ট নেমে গ্যারেট লিখব। আমার জন্মতিথির জন্য একটি ডেট ফাংশন বানাবো যা ডেট ভেরিয়েবলের সমান। এটি নির্দিষ্ট কাঠামোতে রাখব। আমরা এখানে ডেটাবেস থেকে দেখতে পারি যে যখন মান প্রবিষ্ট করতে চাই আমরা নিচে আসতে পারি এবং দেখতে পারি যে ক্যালেন্ডার ফাংশনে তারিখ রয়েছে। সুতরাং 23rd এ টিপলে এই ক্ষেত্র দ্বারা নেওয়া গঠন দেখতে পারি। এটি বছরের দীর্ঘ বিন্যাস, পরেরটি মাস, তারপর দিন। সুতরাং 2009-02-23 যা 2009 এর সেকেন্ডের 23rd। আমরা বড় ওয়াই, এম এবং তারপর ডি দ্বারা ডেট ফাংশনে সরঞ্চনা করতে পারি। ইচ্ছামতো গঠনের জন্য এর মাঝে হাইফেন ব্যবহার করতে পারি। সুতরাং এটি এরকম রূপ নেবে। এটি এর সমান হবে এবং তা বর্তমান তারিখ হবে। ডেট ব্যবহার করে এবং এটি ডেটের সরঞ্চনাতে আছে তা ধরে নিয়ে আমরা একে টেবিলে প্রবিষ্ট করতে পারি। শেষেরটি হল জেন্ডার, এবং যেহেতু আমি পুরুষ আমি এম রাখছি। এটি কাজ করবে তা ধরে নিয়ে এটি রান করি। কিন্তু তার আগে অর ডাই লিখতে পারি MySQL এরার অনুসরণ করে। আমি এখন এটি ছেড়ে দেব, কিন্তু আপনি চাইলে একে যোগ করতে দ্বিধা করবেন না। সুতরাং পৃষ্ঠা রিফ্রেশ করছি। আপনি যা দেখছেন তা আগের টিউটোরিয়াল থেকে। এটি কমেন্ট করি, এটি উপেক্ষা করি। এই টিউটোরিয়ালের এই অংশকে সম্পূর্ণরূপে উপেক্ষা করবে। তাই কোডে ফিরে আসি যা আমরা এখন দেখাচ্ছি, এবং চলুন রিফ্রেশ করি। এটি দুবার রিফ্রেশ করেছি, তাই ফলস্বরূপ দুটি রেকর্ড নেওয়া হয়েছে। কিন্তু ব্রাউজে ফিরে গিয়ে এবং নিচে স্ক্রল করে আমরা দেখতে পারি এদের একটি মুছে দেই। আমার দ্বারা উল্লিখিত তথ্য ডেটাবেসে রাখা হয়েছে। বাস্তবে আমি আমার জন্মতিথি বর্তমান তারিখ হিসেবে রেখে দিয়েছি যা আমি করতে চাইনি। আমি আমার জন্মতিথি বর্তমান তারিখ হিসেবে চাই না কারণ আমি আজ জন্মাইনি। আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডার ঠিক আছে। এই মুহূর্তে আমার আইডি হলো 6 এবং পরের বার আমরা রেকর্ড সন্নিবেশ করলে এটি বেড়ে 7 হয়ে যাবে
এবং তারপর 8 আপনি এটি জেনে গেছেন এখন আমি আমার জন্মতিথি বদলানো দেখাবো কারণ আমি একটি ভুল করেছি তাই প্রথমে এই দুটি রেখা কমেন্ট করব যাতে এটি পুনরান করতে না হয় একটি নতুন ভেরিয়েবল বানাবো একে আপডেট ডেটা রূপে কমেন্ট করব এটি বর্তমান ভেরিয়েবল আপডেট এবং এটি MySQL কোয়েরি এর সমান পরামিতির ভিতরে আমরা যা আনছি তা নিজেই MySQL কোয়েরি আমরা এখানে আপডেট লিখব এবং টেবিলের নাম লিখতে যাচ্ছি যা হলো পিপল তারপর সেট লিখব এবং সেট করার জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্র বাছতে হবে এখানে এটি DOB হওয়া উচিত যা আমার প্রকৃত জন্মতিথি 1989 এর সমান নভেম্বর মাস এবং 16 তম দিন যেদিন আমি জন্মেছি এই কমান্ড রান করে আমরা বাস্তবে এই টেবিলে সবার জন্মতিথি আপডেট করছি এর কারণ আমরা কোথায় আপডেট চাই তা দেখাইনি এরপর আমরা লিখতে পারি where id equal to 6 কারণ আমার অনন্য আইডি হলো 6 চলুন এখন এক নজর দেখি অন্যথায় আমি সবগুলি আপডেট করে দেব মনে রাখুন আমি বলেছি আইডি অনন্য আপডেট মাই আইডি বলা বেশি ভালো এর স্থানে আমি where first name equals alex লিখি যদিও এটি প্রতিটি রেকর্ড আপডেট করবে যার ফার্স্ট নেম হলো alex কিন্তু আমরা এও লিখতে পারি and last name equals garrett তবু ডেটাবেসে আমাদের কাছে এখনো যদি দুজন থাকে যার ফার্স্ট নেম এবং লাস্ট নেম একই আমরা এখনো আগের মতই ঝুঁকি নিতে যাচ্ছি সবচেয়ে ভালো ইউনিক ব্যবহার করুন এবং তা মুখ্য শব্দ ইউনিক আইডি যা আমার জন্য 6 আপনি দেখতে পারেন যে আমার জন্মতিথি 2009 নির্ধারিত যা বর্তমান তারিখ কিন্তু এই পৃষ্ঠা রিফ্রেশ করাতে কিছু হয়নি কারণ আমরা শুধু কমান্ড রান করছি এখন যদি রিফ্রেশের জন্য ব্রাউজার টিপি ও নিচে স্ক্রল করি দেখব যে এটি আমাদের ইচ্ছেমতো বদলে গেছে এবং বাকি সবকিছু অক্ষত রয়েছে যদি আপনার ডেটাবেসে কিছু তথ্য আপডেট করা বা এরকম কিছু দরকার কি তথ্য আপডেট করতে চান তা নির্দিষ্ট করতে পারেন আমি ডিওবি ব্যবহার করেছি যা জন্মতিথির সমান এবং জরুরি আমি লাস্ট নেম আপডেট করতে পারতাম এটি কোথায় আপডেট করতে চান তা স্পষ্ট করা উচিত আমি এই রেকর্ড বলবো যা এখানে এই দীর্ঘ রেখা একে রেকর্ড বলা হয় এবং আমি স্পষ্ট রূপে দেখিয়েছি where id 6 এর সমান এবং এটি অনন্য রেকর্ড আপডেট করেছে এটি হলো যা আপনি শিখেছেন কিভাবে মান প্রবিষ্ট করে এবং কিভাবে কিছু মান আপডেট করে আপনি ভুল করেছেন যা আমি করেছিলাম বা আপনি যদি শুধু কিছু তথ্য আপডেট করতে চান যা বেশিরভাগ হয় যখন ডেটাবেসের সাথে কাজ করেন ডেটাবেস থেকে সূচনা প্রাপ্ত করতে এবং তথ্য ব্যবহারকারীকে প্রদর্শন করতে পরের অংশে সম্পর্ক করুন আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি